বন্ধুরা, আজকে আমরা সত্ত্ববিধানের একটি নিয়ম পড়ব। তো এই নিয়মটা খুবই সহজ একটা নিয়ম, তোমরা একটু উদাহরণগুলো একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে তোমরা এই নিয়মটা খুব সহজেই বুঝতে পারবে। তো আমরা প্রথমে একটু নিয়মটা পড়ে ফেলি। বলা হচ্ছে রি বা রিকার, র বা রেফ, এর পরে মূর্ধন্য স হয়। তো আশা করি আমরা যদি কয়েকটা উদাহরণ দেখি তাহলে তোমরা খুব সহজেই বুঝে ফেলতে পারবে। তো ধরো আমরা লিখলাম কৃষক, খেয়াল করে দেখো এই যে রিকার, রি এর পরে কী হচ্ছে বন্ধুরা? মূর্ধন্য স। হ্যাঁ বন্ধুরা, আমরা একটু আরেকটা উদাহরণ দেই, ঋষি। হ্যাঁ, একটু খেয়াল করে দেখো, ঋষি রি এর পরে কিন্তু মূর্ধন্য স হচ্ছে। তার মানে তুমি একটু খেয়াল করে দেখো, রি এবং রিকার এই দুটোর ক্ষমতাই কিন্তু একই রকম। রিকারের পরেও মূর্ধন্য স হবে, আবার রি এটার পরেও কিন্তু মূর্ধন্য স হবে। এইটা আর এটা, অর্থাৎ এই রি আর রিকার আর রি এর মধ্যে পার্থক্য হচ্ছে, এটা হচ্ছে কার আর এটা হচ্ছে পূর্ণরূপ, মানে একটা বর্ণ। অর্থাৎ এটা হচ্ছে পুরো পূর্ণরূপ স্বরধ্বনি আর এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপের, অর্থাৎ একটা সংক্ষিপ্ত স্বরধ্বনির সংক্ষিপ্ত রূপ। তো সংক্ষিপ্ত রূপগুলোকে বলা হয়, স্বরধ্বনির সংক্ষিপ্ত রূপকে কী বলা হয় বন্ধুরা? কার। তো কার যে কাজ করবে সেই কাজটা কিন্তু পূর্ণরূপও একই কাজ করবে। এই কথাটা তোমাদের একটু মাথায় রাখতে হবে। তো আমরা আরও কয়েকটা যদি উদাহরণ দেখি, যেমন হচ্ছে বর্ষা বা হচ্ছে বর্ষণ। তোমরা যদি একটু খুব ভালো করে খেয়াল করো তাহলে এখানেও তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো রেফ, এই রেফের পরেও কিন্তু কী হচ্ছে? মূর্ধন্য স হচ্ছে। এবং একটু খেয়াল করে দেখো, এই যে দেখো রেফ, এখানেও কিন্তু কী হচ্ছে? রেফের পরে মূর্ধন্য স হচ্ছে। বন্ধুরা, আশা করি এই সহজ নিয়মটা তুমি বুঝতে পেরেছ। যদি সত্ত্ববিধানের আরও অন্যান্য নিয়ম তুমি বুঝতে চাও তাহলে আরও যে বাদবাকি যে ভিডিওগুলো রয়েছে সত্ত্ববিধানের, প্রত্যেকটা ভিডিও খুব মনোযোগ দিয়ে দেখো। আশা করি সত্ত্ববিধান বলো অথবা নত্ববিধান বলো, তোমার কাছে অনেক বেশি সহজ মনে হবে। আজকে এ পর্যন্তই।